একটা চিফ হিট অফিসারের কিন্তু মানে আই ফিল লাইক আই এম নট অলোন। আমি যখন ছোট ছিলাম আপনার তো আমার থেকে আর বুশরা অভিনয় করেন, দেশের প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন। সম্প্রতি এ পদে নিয়োগের পর বুশরা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন। গত কয়েকদিন তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, যে যার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা করছেন। তবে এসব ছাপিয়ে জানা গেল নতুন তথ্য, সবিতের সঙ্গেও যোগ আছে বুশরার। অভিনয় করছেন তিনি একই সঙ্গে একজন সিনেমা প্রযোজকও। নুহা সুমায়নের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 700 টাকাতে গায়ক অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করেন তিনি। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ আরজে আকাঙ্ক্ষা, আর আজকে আমাদের একটা বেস্ট শো হবে রেডিও চাষি এফএম। ফার্স্ট অফ অল স্বল্পদৈর্ঘ্যটির 11 মিনিট 24 সেকেন্ডে দেখা যায় বুশরাকে। 2021 সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত 15 মিনিট 48 সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্যটিতে দেখা যায় এই হিট অফিসারকে। শুধু অভিনয় নয়, একই পরিচালকের আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত সিনেমা মশারির প্রযোজক বুশরা, যা সিনেমাটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে। উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। সম্প্রতি তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাডিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ডিএনসিসিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বুশরা এশিয়ার প্রথম সিএইচও। চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নেতৃত্ব দেবেন। এক্ষেত্রে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবেন। বুশরা আফরিন কানাডার গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করেছেন। তিনি সারা বিশ্বের আরও 7 শহরে একই পদে কাজ করছেন আরও 7 নারী। আমি অনেকদিন ধরে থিয়েটারে আছি, বেশ কয়েকটা ধরে আছি, আমি আপনাকে হেল্প করতে পারি চাইলে। না, আপনি যদি করেন ভাই একটু বেশি বেশি হয়ে যাবে এর থেকে আপু।